আপনি কোনো কিছু একটা পড়েছেন, কোনো কিছু একটা জেনেছেন, বা কোনো কিছু জাস্ট আপনার হচ্ছে স্মরণে এলো, আপনি এটা জানার চেষ্টা করলেন, দু একদিন পর দেখা যাবে সেটা আপনার স্মরণে নেই। কারণটা কি? কারণ আমরা অনেকে এটা হয়তোবা ভালো করে পড়ি না, বা মনে রাখার চেষ্টা করি না, বা চাইলেও সেটা আমাদের মনে থাকে না। সো আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যেটাই পড়ি না কেন, সব কিছু আমাদের কেন স্মরণে থাকে না? এখন আপনি নিশ্চয়ই বলবেন, ভাই সবার তো বিবেক বুদ্ধি এক না, সবার স্মরণ শক্তি এক না, বা ভাই বয়স হয়েছে, এখন আর এগুলো মনে থাকার বিষয় না। বয়স বাড়ছে, স্মরণ শক্তি দিন দিন কমছে, তাই হয়তো এগুলো অনেক দিক অনেক সময় আমাদের মন থেকে বা চিন্তা থেকে চলে যায়। ভুল এই সব কিছু নিয়ে কিছু আপনার হচ্ছে নানান রকম কথা থাকতেই পারে, বয়স, চিন্তা ভাবনা, বিবেক, এটা সেরা স্মরণ, অনেক কিছু রকম থাকতে পারে। কিন্তু আপনি চাইলে কিন্তু সেই জিনিসটা আপনার চাইলে অনেকদিন মনে রাখতে পারেন। একটা রিসার্চ দেখা গিয়েছে যে ব্যাপারটা হলো, আমি আপনি যখন কোনো কিছু জানার চেষ্টা করি, পড়ালেখার চেষ্টা করি বা পড়ি, সেটা যদি নন মিনিংফুল ইনফরমেশন হয়, আমি আবার বলছি নন মিনিংফুল ইনফরমেশন হয়, তখন সেটা কিন্তু আমাদের স্মরণে থাকতে চায় না। এই না থাকার কারণে তখন দেখা যায় আমরা এটা অনেকদিন মনে রাখতে পারি না। তো এই জায়গাটুকুতে আপনি যদি এটাকে স্মরণে রাখতে চান, আপনি যদি এটা অনেকদিন মনে রাখতে চান, একটা জিনিস আপনি প্র্যাকটিস করতে পারেন। সে প্র্যাকটিসটা হলো, আপনি যখনই কোনো জিনিসটা পড়বেন বা চেষ্টা করবেন বা জানলেন, সেটা আপনি প্রথম দিনে আবার একবার রিভিউ করবেন। হ্যাঁ, প্রথম দিনে আবার একবার রিভিউ করবেন। আপনি তার তৃতীয় দিনে বা তিন দিনে আপনি আবার সেটাকে একটু রিকল করবেন এবং রিভিউ করবেন, এবং ষষ্ঠ দিনে আপনি সেটাকে আবার জানার চেষ্টা করবেন এবং রিভিউ করবেন। এই যে 1 3 6 মানে হচ্ছে প্রথম দিন, তৃতীয় দিন এবং ষষ্ঠ দিন, আপনি যদি আপনার ওই বিষয়টুকুকে আবার একটু রিভিউ করেন, রিকল করেন, তাহলে সেটা অনেকদিন মনে থাকার সম্ভাবনা থাকে, এবং এটা কিন্তু প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা প্রমাণিত। সো আপনি চেষ্টা করে দেখবেন, যদি এখন থেকে কখনো কোনো জিনিস আপনার মনে না থাকার সম্ভাবনা থাকে যা যাকে, তখন থেকে আপনি চেষ্টা করবেন, যেটাই পড়েন না কেন, যেটাই জানেন না কেন, আপনি সেটা অবশ্যই 1 3 এবং 6 এই তিনটে নাম্বার মাথায় রাখবেন এবং সেটা রিকল করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনার এটা মনে থাকবে, এবং আপনি কিন্তু আর তখন বলবেন না, ভাই আমার বয়স হয়েছে, আমার আর মনে থাকে না, আমার স্মরণ শক্তি কমে গিয়েছে, আমাকে বাদাম খেতে হবে, এটার জন্য বলা না লাগে। সো কেমন লাগলো আজকের টপিকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কিন্তু এটা প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ।